নম্রতা শিরোদকর একজন অভিনেত্রী, প্রযোজক ও প্রাক্তন মডেল, যিনি বলিউডে নিজের কাজের জন্য বিখ্যাত। 1993-তে উনি ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জয় করেন। ওনার উল্লেখযোগ্য কাজগুলি হল কচ্ছে ধাগে, এরপুণ্য থাড়াকান, বাস্তবতা রিয়েলিটি, পুকার, যার জন্য উনি আইফা বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। অস্তিত্বভা, দিলভিল, ফিয়ার ভিয়ার, এলওসি কার্গিল এবং ত্রিভাষিক ব্রাইড অ্যান্ড প্রেজুডিস, যা যুক্তরাজ্যে ভালো আয় করেছিল। নম্রতা তেলুগু চলচ্চিত্রে অভিনেতা মহেশ বাবুকে 2005 সালের 10ই ফেব্রুয়ারি বিয়ে করেন। তাদের এক মেয়ে আর এক ছেলে। নম্রতার বড় বোন হচ্ছে অভিনেত্রী শিল্পা শিরোদকর। নম্রতা মারাঠি অভিনেত্রী মীনাক্ষী শিরোদকর এর নাতিনি। নম্রতা মডেল হিসেবে কাজ করতেন এবং 1993 সালে মিস ইন্ডিয়া খেতাব প্রাপ্ত হন। তিনি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং পঞ্চম অবস্থানে এসেছিলেন। একই বছর তিনি মিস এশিয়া প্যাসিফিক প্রতিযোগিতাও অংশ নেন এবং প্রথম রানার আপ হন। অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির সঙ্গে তিনি পুরাবকি লাইলা পশ্চিম কি ছাইলা নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু এটাকে মুক্তি দেওয়া হয়নি। এরপর তিনি জব পিয়ার কিসি সে হতা হে সলমান খানের বিপরীতে কাজ করেন, তবে তাকে এই চলচ্চিত্র ছোট ভূমিকায় নেওয়া হয়েছিল সলমানের মৃত্যু স্ত্রী হিসাবে। এরপর তিনি সঞ্জয় দত্তের সঙ্গে বাস্তব দ্য রিয়েলিটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। তিনি এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত পেয়ে যান। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।